ক্রমশ আগুন হচ্ছে বাজার, কত টাকা নিয়ে গেলে প্রয়োজনীয় বাজার হতে পারে সেই হিসেব প্রতিদিন গুলিয়ে যাচ্ছে। গড়িয়াহাট বাজারে গিয়ে সেই অভিজ্ঞতার সম্মুখীন আমাদের প্রতিনিধিরা। বাড়লো কবে কবে বাড়লে? এক সপ্তাহে 50 টাকা দাম বেড়ে গেলো। কমপ্লিট কত? সাড়ে সাতশো। আর কমে নেই কিছু? পোলট্রি কত? পোলট্রি 5 টাকা। 5 টাকা মাত্র। ডিমের দাম পেয়ে যা মোটামুটি কমের দিকে আছে। হাঁসের ডিমের দাম কত? টমেটো কত গো? 40। আবার দাম বেড়েছে নাকি? কত করে শসা? 40। আলু পেঁয়াজ কত করে হয়েছে? আলু পেঁয়াজ কত করে হয়েছে? 30। চন্দ্রমুখী কত? 35 টাকা। চন্দ্রমুখী 35 টাকা হয়ে গেছে। এইটা এটা 30। এটা 30। 35 কোনটা? 35 এই এটা। মানে 28 টাকা থেকে দাম বাড়তে বাড়তে এখন 35 টাকা হয়ে গেছে। 35। তিনটে রসুন দাও। দেবো। আর অল্প একটু আদা দাও, 200 গ্রাম মতো আদা দাও, একটু বেছে দিও। একদম। পেঁয়াজ, আলু, রসুন, আদা কত শসা? এইটা কিনতেই মোটামুটি একজন মানুষের 250 টাকার কাছাকাছি খরচ। এরই মধ্যে আবার আপনার দেশের দাম বেড়েছে। অর্থাৎ বাজার করে নিয়ে যাওয়ার পরে বাড়িতে আর এক সপ্তাহ খরচের বিপুল বহন নিজেরাও বুঝতে পারছি, ফিল করতে পারছি মধ্যবিত্ত মানুষের এই মুহূর্তে কি অবস্থা। ব্যুরো রিপোর্ট, সি24 অনলাইন।